আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এক্সেল ফাইলের মাধ্যমে আমরা ডেটাবেজে ডেটা ইনসার্ট করতে পারি। তো আপনাদের যদি মাইক্রোসফট এক্সেল ফাইল থাকে এবং সেখানে আপনাদের বেশ কিছু ডেটা থাকে, সেই ডেটা কিন্তু আপনারা খুব সহজেই মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ ডেটাবেজে ইনসার্ট করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা এক্সেল ফাইলের ডেটাকে আমরা ডেটাবেজে ইনসার্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে একটা টেবিল রয়েছে, এখানে রোল, নেম, অ্যাড্রেস, গ্রেড। এই টেবিলে এখন আমরা ডেটা ইনসার্ট করতে চাচ্ছি, তো এজন্য আমরা একটা এক্সেল ফাইল ক্রিয়েট করব। তো এক্সেল ফাইলে আমরা যে কাজটা করব সেটা হলো, এই যে টেবিল দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাট্রিবিউটগুলো আছে, রোল, নেম, অ্যাড্রেস, গ্রেড, তো এই নামে আমরা এখানে কলাম ক্রিয়েট করব। রোল, নেম, অ্যাড্রেস, গ্রেড, অর্থাৎ আমাদের যে টেবিলটা হবে সেই টেবিলের কলামগুলো এটা হবে। তো আমি সেটা লিখছি, রোল, নেম, অ্যাড্রেস, গ্রেড। তো এখন আমরা এখানে এর ভ্যালুগুলো আমরা বসাবো। তো এখানে আমি ধরুন রোল দিচ্ছি 1, নেম দিচ্ছি সাকিব, অ্যাড্রেস দিচ্ছি খুলনা, গ্রেড A+। তো আমরা চাচ্ছি এটা মিডিলে রাখতে, তো সব কিছু আমরা মিডিলে রাখছি। রোল 2, রোল 3, রোল 4, রোল 5, রোল 6, রোল 7। তো নামগুলো আমরা পরপর লিখছি, তামিম। তো দেখতে পাচ্ছেন আমাদের এক্সেল ফাইলে একটা টেবিল ক্রিয়েট করলাম, অর্থাৎ আমাদের মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে যে টেবিলটা, এই সেম সমরূপ টেবিল আমরা তৈরি করব, অর্থাৎ যেখানে কলামগুলোর নাম থাকবে রোল, নেম, অ্যাড্রেস, গ্রেড। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোল, নেম, অ্যাড্রেস, গ্রেড। তো এই একই নিয়মে আমাদের এখানে টেবিল ক্রিয়েট করতে হবে এবং এখানে আমরা ভ্যালুগুলো বসাবো। আর এক্সেল ফাইলে ভ্যালুগুলো বসানো খুবই সহজ। তো এভাবে আপনারা প্রয়োজন মতো যত ইচ্ছা তত ডেটা ইনসার্ট করবেন। আর এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ফাইলে ক্লিক করব, দেন সেভে ক্লিক করব, এবং এটা আমাদের সেভ করতে হবে। আর সেভ করার ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হলো এখানে আমরা এর যে এক্সটেনশন সেটা আমাদের দিতে হবে CSV, এবং এখানে আমরা একটা নেম দিচ্ছি, এটা ধরুন স্টুডেন্ট ইনফো। অবশ্যই মনে রাখবেন এর যে সেভ এস টাইপ এটা CSV দিতে হবে, অন্যথায় কিন্তু এটা কাজ করবে না। তো আমরা এর এক্সটেনশন বা সেভ এস টাইপ এটা আমরা CSV করে এবার আমরা সেভ করব, আমাদের পছন্দনীয় ফোল্ডারে এটা আমরা সেভ করব। এই এক্সেল ফাইলের এই যে ডেটাগুলো আমরা যদি এখন মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে আমরা ইনসার্ট করতে চাই, তাহলে যে কাজটা করতে হবে সেটা হলো যেই টেবিল ইনসার্ট করতে চাই, তো সেই টেবিলে আমরা রাইট ক্লিক করব, দেন এখানে দেখতে পাচ্ছেন টেবিল ডেটা ইম্পোর্ট উইজার্ড। আমি আবারও বলছি, টেবিল ডেটা ইম্পোর্ট উইজার্ড, এখানে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন ফাইল পাথ, তো এখানে আমরা ব্রাউজে ক্লিক করব। আমরা যেই ফোল্ডারে ওই CSV ফাইল, অর্থাৎ এক্সেল ফাইলটা আমরা .csv এক্সটেনশনে যেখানে সেভ করেছি, তো সেই ফোল্ডারে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ইনফো .csv, তো এটা আমি এখন ওপেন করব। তো এবার আমরা নেক্সটে যাব, দেন আবারও নেক্সটে। এবার যদি আমরা নেক্সটে ক্লিক করি, আবারও নেক্সটে ক্লিক করি, এরপরে আবারও আমরা নেক্সটে ক্লিক করব, দেখতে পাচ্ছেন 7 রেকর্ডস ইম্পোর্টেড। তো এখানে আমাদের টোটাল 7টা রেকর্ড ছিল, এবার আমরা ফিনিশে ক্লিক করব। এবার যদি এটা আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এক্সেল ফাইল ছিল, এক্সেল ফাইলে যে ডেটাগুলো ছিল সেই ডেটাগুলো কিন্তু আমাদের মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে ইনসার্ট হয়ে গেল। এক্সেল ফাইলের সুবিধা হলো এখানে আমরা খুব সহজেই ডেটাগুলো এন্ট্রি করতে পারি। তো এখানে অবশ্যই খেয়াল রাখবেন যেগুলো প্রাইমারি কি সেটা কিন্তু ডুপ্লিকেশন কিন্তু হবে না। তো এখন যদি আমি 7-এর পর থেকে যদি ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, এবার আমরা এখানে চেঞ্জ করব। ধরুন আমি এবার রোল দিচ্ছি 8, এটা দিচ্ছি 9, এটা দিচ্ছি 10, 11, 12, 13, 14। আর নামগুলো একই থাকলেও সমস্যা নাই। এবার আমরা এটাকে আবারও সেভ করব, এবার আমরা সেভ অ্যাজ স্টুডেন্ট ইনফো .csv। তো আপনারা আরেকটা নাম দিতে পারেন, ধরুন আমি 2 দিচ্ছি, এবার আমি সেভ করলাম। এবার আমরা এই যে ডেটাগুলো এবার যদি আমরা ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের যে কাজ করতে হবে, এই যে স্টুডেন্ট টেবিল এর উপর আমরা রাইট ক্লিক করব, দেন টেবিল ডেটা ইম্পোর্ট উইজার্ড। আমি আবার বলছি টেবিল ডেটা ইম্পোর্ট উইজার্ড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের যে এক্সেল ফাইলটা আমরা যেখানে সেভ করেছি সেটাই আমরা সিলেক্ট করব। তো স্টুডেন্ট ইনফো 2.csv। আমি আবারও বলছি এক্সেল ফাইল যখন আপনারা সেভ করবেন এক্সটেনশনটা অবশ্যই .csv রাখবেন। তো এবার আমি এটা ওপেন করলাম, দেন আমাদের নেক্সটে ক্লিক করতে হবে, এরপর আবারও নেক্সটে যেতে হবে, আবারও নেক্সটে, আবারও নেক্সটে, এবার লাস্ট অ্যান্ড ফাইনাল নেক্সট, এবং এখানে ফিনিশ। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের টোটাল 14টা, এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন 14 রোল পর্যন্ত। তো এভাবে আসলে আমরা এক্সেল ফাইলের ডেটাগুলো
MySQL Workbench এ আমরা কোন একটা ডেটাবেসের আন্ডারে কোন একটা ডেটা টেবিলে আমরা সেই ডেটাগুলো কিন্তু খুব সহজে ইনসার্ট করতে পারি।